একাত্তর টেলিভিশনের সিনিয়র ভিডিও এডিটর আবুল কালাম আজাদ আর নেই। কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার অর্থাৎ 3 অক্টোবর 2022 সন ভোর 5:30টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। একাত্তর টেলিভিশনের সূচনা লগ্ন থেকে এক দশকের বেশি সময় ধরে নিপুণ দক্ষতায় সংবাদের চিত্র সম্পাদনায় নিয়োজিত ছিলেন আবুল কালাম। নিষ্ঠা আর বন্ধুবাৎসল্যে হয়েছিলেন সহকর্মীদের প্রেরণার উৎসভূমি, ভালোবাসার তীর্থ। এক যুগের বেশি সময় ধরে গণমাধ্যমে কাজ করা আবুল কালাম 2007 সালে চিত্র সম্পাদক হিসেবে যোগ দেন 21 টেলিভিশনে। এর আগে দেশের নাম করা সম্পাদনা প্রতিষ্ঠান টেলিহোম ও সাবলাইমে ছাপ রাখেন তার কুশলী সৃজনশীলতার। মৃত্যুকালে কালামের বয়স হয়েছিল 47 বছর। তার মরদেহ রাজধানীর মুগদার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সহকর্মীর মৃত্যুতে শোকের ছায়া বয়েছে একাত্তর টেলিভিশনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মীরা তার ছবিসহ শোক জ্ঞাপন করছেন, স্মরণ করছেন তাকে ঘিরে নানা রকম স্মৃতির কথা, দোয়া চাচ্ছেন তার বিদেহী আত্মার। ওপারে ভালো থাকবেন কালাম ভাই।